হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিসেস এন্ড মিস্টার পান্ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন আইটেম নিয়ে এসেছি, সেটা হচ্ছে শাহি মুর্গ বাদামি। আমাদের ভিডিওটা লাস্ট অবধি দেখো, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক আর ইনস্টাগ্রামে প্লিজ আমাদের ফলো করে নিও। আমাদের কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব যতক্ষণ না এটা ব্রাউন হচ্ছে। এবার একটু দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমাদের পেঁয়াজটা অলরেডি ব্রাউন হয়ে এসছে, আমি এতে অ্যাড করে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে ভালো করে এটাকে মিক্স করছি। A few moments later. পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গেছে, এবার আমি অ্যাড করছি আমার বানিয়ে নেওয়া পেস্টটা। এর মধ্যে আছে হচ্ছে 2 টমেটো, 1 ধনেপাতা আর 3 লঙ্কা, দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করব যতক্ষণ না এটা তেল ছাড়ছে। তো আমাদের মশলাটা অলরেডি ভাজা ভাজা হয়ে এসছে, একটু জল আসলা দিয়ে নেড়ে নেবো, ভালো করে নাড়িয়ে নেবো। এবার আমি এতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তার সঙ্গে আমার বানিয়ে রাখা ভাজা একটা মশলা। এবার আমি অ্যাড করে দিচ্ছি আমাদের রান্নার স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে বাদাম বাটা। আমি এটাতে নিয়েছিলাম হচ্ছে 1 কাজু বাদাম, ভেজানো অ্যালমন্ডস, আর আছে হচ্ছে এতে রোস্টেড পিনাটস, মানে হচ্ছে যেটাকে আমরা বলি চিনে বাদাম, তার সঙ্গে 1 দানা কিশমিশ। আমি ওটাকে ভালো করে দুধের সাথে পেস্ট করে নিয়েছিলাম। এবার আমরা মশলার সাথে বাদাম বাটাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। এবার আমরা এতে অ্যাড করে দেবো আমাদের ম্যারিনেট করে রাখা মাংসটা। এটাকে দই, হালকা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল, দিয়ে সেটাকে অ্যাড করে দেবো, আর সঙ্গে একটু জল। 1 ফুট ফুটে গেলে আমরা এতে 1 কাপ দুধ আর 2 চামচ বাটার অ্যাড করব। ভালো করে ফুটিয়ে নিয়েছি, দিয়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি কসুরি মেথি ক্রাশ করে। 2 সেকেন্ডস লেটার, এবার আমরা সার্ভ করে গার্নিশ করে নেব। 1 ইটারনিটি লেটার, আমাদের শাহি মুর্গ বাদামি ইজ রেডি টু সার্ভ। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি গার্নিশ করে নিয়েছি, আর রেসিপিটা তোমরা দেখলে তো বাড়িতে ট্রাই করো, করে আমাদেরকে কমেন্ট করো, জানাও কেমন লাগলো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, প্লিজ আমাদের সাথে থাকো। ওকে, টাটা, বাই বাই।